এরপর আমরি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, আমরা যে নামাজ আর নামাজের বাইরে কোরআন আর হাদিসের দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলোতে কি 1, 2, 3 আলিফ লাম আলিফ টানা থাকলে টানগুলো দিতেই হবে, টান না দিলে কি হবে? নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে যে দোয়া পড়েন বা কোরআনের কোন আয়াত পড়েন, সেগুলোতে তিন আলিফ বা চার আলিফের যে টানগুলো আছে সেগুলোকে তিন আলিফ চার আলিফ টান দেওয়াটা সবসময় আবশ্যক নয়। এটি যদি না দেন আপনি, তার কারণে আপনি গুণাগার হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয় সমস্যাটা। আবার আপনাকে মনে রাখতে হবে যে হাদিস যখন পাঠ করেন তখন সেক্ষেত্রে আপনার জন্য হাদিসের ইবারত মূল পাঠ করার সময় এই মদগুণা এটা লক্ষ্য করা জরুরি নয়। মদগুণা লক্ষ্য করা আবশ্যক হলো তখন যখন আপনি এটাকে আপনার কোরআন কারিমের আয়াত হিসাবে তেলাওয়াত করছেন, তখন অন্য হাদিসের মূল পাঠ কিংবা দোয়া যখন পড়েন তখন সেভাবে তাজবিদ লক্ষ্য রাখা বা মদগুণা লক্ষ্য রাখা এটা আপনার জন্য আবশ্যক নয়। এরপর মাহমুদুল হাসান, তবে এর কারণে যে আয়াত পড়ার ক্ষেত্রেও যে আপনি এটা চেঞ্জ করলেই আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটাতে ত্রুটি হলে সেক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যার কারণে দেখতে হবে যে কোন জায়গায় মদগুণা, বিশেষ করে একালিপ মদগুলো যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। এটি হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, মাহমুদুল হাসান আপনার, আপনি লিখেছেন হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা? হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যান তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে, কাপড়ে যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন। যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন, কাপড় খুলে গোসল করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না। আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন আবার এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে। ফারুক হোসেন আপনি লিখেছেন, বাবার হজ ফরজ হয় কিন্তু অসুস্থ থাকায় করতে পারেনি, ছেলের বয়স 26, হজ করেনি, বাবার বদলি হজ করতে পারবে? বাবার যদি হজ ফরজ হওয়ার পর সে অসুস্থ থাকার কারণে যদি হজ করতে না পারে এবং ছেলের বয়স 26, সেও হজ না করে, তাহলে সেক্ষেত্রে বাবার বদলি হজ সে করতে পারবে না, কারণ তার নিজের হজ বাকি আছে। যিনি নিজের হজ করেনি তিনি আরেকজনের বদলি হজ করতে পারেন না, অতএব তিনি নিজের হজটা সম্পাদন করার পর বাবার হজ করবেন, কিংবা যিনি নিজের হজ করেছেন এবং কাউকে দিয়ে বাবার হজ বদলি হজ করাবেন। নোমান আখানজি অ্যাডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়তসম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন বা তা অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। আসরুল্লাহ মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন, আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে, এরপরে শরীয়তের সমাধান কি? দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে। ডিভোর্সটা যদি তিন তালাক হয়ে থাকে বা তিনটা তালাক যদি হয়ে যায় থাকে, তিনটা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই, একত্রে বিয়ে করার, তাদের আর বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই। আর যদি সেটা এক কিংবা দুই তালাকে সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে। তৌফিক মিয়া আপনি লিখেছেন, ফেসবুকের ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফেসবুকের ফিতনা থেকে বাঁচার উপায় হলো প্রথমত এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে থেকে সম্পূর্ণরূপে সরে আসা, আর যদি এটিকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেমন দিন এবং রাতে নির্দিষ্ট কিছু সময় বের করে নেওয়া যে এই সময়গুলোতে আমি এত মিনিট আমি সময় দেব, সকালে এত মিনিট, সন্ধ্যায় বা দিনের মোট একটা সময় সময় দেব, এর মধ্যে এর বাইরে আমি কোনো সময় দেবো না, সেরকম একটা টাইম শিডিউল করে নেওয়া যেতে পারে। সেটা যদি কোনোভাবে করতে না পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং বিশেষ করে গুনাহে লিপ্ত হয়ে যায় বারবার, কোনোভাবেই চেষ্টা করে পারে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য ফেসবুক
বা ইউটিউব ব্যবহার করাই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই ফিতনা থেকে। এটা কারণে যেমন অনেক গুনাহ আমাদের হচ্ছে, ঠিক তেমনিভাবে এটা যে নেশা আসক্তি সেটাও আমাদেরকে অনেক ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখছে, সময় অপচয় করছে। বিধায় এটিকে ব্যবহার করলে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবহার নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, আর না হলে এটির ব্যবহার আমাদের জন্য জায়েজ হবে না। মোহাম্মদ আবুজার আপনি লিখেছেন, জামাত নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বারবার কিংবা সামান্য একটু আগে দাঁড়ালে কি নামাজ শুদ্ধ হবে? জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বরাবর, ইমাম সাহেবের বরাবর কিংবা তার সাথে থেকে সামান্য আগে দাঁড়ালে, আপনি যদি সামান্য আগে দাঁড়ান তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না, কিন্তু আপনি ইমাম সাহেব বরাবর দাঁড়ান নামাজ হয়ে যাবে। এরপরে মোবাশ্বির হাশমি আপনি লিখেছেন, মোবাশ্বির হাশমি আপনি লিখেছেন, বাবার ঋণ বাবা বেঁচে থাকলেও কি ছেলের উপরে বর্তায়? না, বাবা যদি বেঁচে থাকে তাহলে এটা বাবার উপরে বর্তায়, কিন্তু বাবার যদি দেওয়ার সামর্থ্য না থাকে আর ছেলেদের পরিশোধ করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ছেলেরা বাবার ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। সেটি বাবার প্রতি তাদের তাদের যে এহসান, সদাচরণ এবং বাবার মায়ের প্রতি তাদের যে দায়িত্ববোধ, দায়িত্বশীলতা সেই জায়গা থেকে, কিন্তু এটি তার উপরে আইনিভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বর্তায় না দিলে তারা গুণাগার হবে ব্যাপারটা সেই লেভেলের কিন্তু না। এরপরে ফরহাদুল হক আপনি লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নিরবতা পালন করা শরীয়ত দৃষ্টিতে কেমন? মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নিরবতা পালন করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। এমনকি আপনার এ ধরনের আনুষ্ঠানিকতা, এই যে 1 মিনিট অপেক্ষা করা, 2 মিনিট অপেক্ষা করা, এটা শরিয়াত তো বটেই, এমনকি যৌক্তিকভাবে এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ না, বা মানে কোনো গুরুত্ব পাওয়া যেতে পারে এই কাজে সেরকম কোনো কাজ না। কারণ হলো আমরা এই ধরনের কাজ যে করি এই টাইমটাতে আমরা বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি ইস্তেগফার করতাম, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, সেটা মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসতো। বিধায় এ ধরনের নিরবতা এটা ইসলামী শরিয়ার কোনো কালচার না। আমরা অনেক ভিন্ন ধর্মের মানুষের কালচার নিজেদের গায়ে মাখায়, এটা তারই একটি বিধা। এ ধরনের নিরবতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। একজন মুসলমান তিনি এ ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে ধারণ ধারণ করতে পারেন এবং এ ধরনের সংস্কৃতি তিনি গায়ে বা মাখতে পারেন না। এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম, আপনি লিখেছেন, জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? জানাজার নামাজে প্রত্যেক করে হাত তুলবেন কি তুলবেন না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে 2 রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলা মতটা আমার কাছে শক্তিশালী, আমার আমি সেটার উপর আমল করি, শুধু শক্তিশালী মনে হয় এবং এটাকে অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা আপনার ইয়ের পরে, দোয়ার পরে, সুরার পরে, সানার পরে, দুরুদের পরে হাত তোলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে। এমনি শামীম শেখ আপনি লিখেছেন, আমার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কাজে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমি কসর সালাত পড়ব? চাকরির সুবাদে যদি বিভিন্ন জেলা আপনার যেতে হয় সেখানে আপনি অবশ্যই কসর সালাত পড়বেন, যেহেতু আপনি সেখানে শুধু আপনি কোনো ডিউটি পালন করতে যাচ্ছেন। আর যদি এমন হয় যে সেখানে গিয়ে আপনি রীতিমতো আপনাকে সেখানে থাকতে হয় এবং সেজন্য আপনি বাসা ভাড়া নিয়েছেন, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা ঠিকানা সেখানে আছে, সেখানকার আপনি অস্থায়ী বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে আপনি মাঝে মধ্যে যান, কোনো হোটেলে ওঠেন কিংবা যে কাজ সেরে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং আপনি কসর করবেন।